নমস্কার, জয় পরমেশ্বর। সমস্ত ভিউয়ার্সদের জন্য গুড লাক কামনা করি। 2061416, এটি গুড লাকের জন্য অ্যাঞ্জেল নাম্বার, আপনারাও করবেন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হল রিলেশন নিয়ে। যাদের রিলেশনের খুব প্রবলেম, অনেকে বলছে, লিখছে কমেন্টসে, রিলেশনের প্রবলেম নিয়ে অনেক মানুষ ভুগছে, ছেলে কি মেয়ে উভয়ই। আজকে আমি রিলেশনের ব্যাপারেই একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটি দেখলে বা শুনলে আপনাদের রিলেশনের ব্যাপারটা অনেক ভালো হতে পারে। এবং আজকের ভিডিওর যে বিষয়বস্তু আছে সেগুলো করলে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। যার যেরকম মনে ইচ্ছে আছে, ইচ্ছে পূরণ যেটাকে বলে, সেই ইচ্ছে আমরা পূরণ করতে পারবো। তার আগে বলে নিই, আমি কে? ডালিয়া রেইকি ইনস্টিটিউটের, আমি ডালিয়া মুখার্জি। আমি সবসময় আপনাদের পাশে থাকার জন্য প্রস্তুত। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কি বিষয়ে কথা বলবো। যদি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে বা আপনারা কিছুটা উপকার পান, তাহলে অবশ্যই আমার ভিডিওটায় একটা লাইক দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো করে উঠতে পারেননি, তারা একটু চেষ্টা করে দেখবেন সাবস্ক্রাইব করে দিতে। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন। ভিডিও শুরুতেই বলবো, আমাদের যে কাজটি হচ্ছে, খুব সামান্য ঘরোয়া জিনিস দিয়ে আমরা কাজ করি। আজকে আমি অনলি রিলেশন নিয়ে কথা বলছি। রিলেশনে যাদের ব্রেকআপ হয়ে গেছে বা যাদের স্বামী স্ত্রী মিল হচ্ছে না, আজকের ভিডিওতে যেটি আমি বলতে চলেছি সেটি হচ্ছে, আমাদের শরীরের মধ্যেই আমাদের এমন একটা অঙ্গ আছে বা অংশ আছে, যে অংশটার উপর আমরা ক্রিয়া করলে আমাদের সবকিছু পাওয়া সম্ভব। এবং সেই অংশটি আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই, নাভি। এই নাভি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের ঊর্জার সঙ্গে যুক্ত। এই নাভির দ্বারাই বাইরে থেকে ব্যাড ঊর্জা আমাদের শরীরে প্রবেশ করে, আবার ভালো ঊর্জাও আমাদের শরীরে প্রবেশ করে। এখন কোন ঊর্জা প্রবেশ করবে তার উপরে নির্ভর করছে আমাদের কিছুটা ভালো থাকা বা মন্দ থাকা। তাহলে নাভি একটা বিশেষ ইম্পর্টেন্ট জায়গা, কারণ আগে যখন আমরা জন্মগ্রহণ করিনি, আমাদের সৃষ্টি যেটা, তখন মায়ের নাভির সঙ্গেই ছিলাম। এবার পৃথিবীতে আসার পর ওই নাভির সঙ্গে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের ঊর্জা যুক্ত হয়ে যায়। কাজেই নাভি একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। নাভিটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে, আর যে ক্রিয়াটা করতে হবে সেইটা এখন আমি আপনাদের বলছি। প্রথমত, যদি এমন হয় আপনারা কাউকে পছন্দ করছেন কিন্তু সে আপনাকে মোটেই পছন্দ করছে না, তাহলে আপনি কি করবেন? তাহলে সহজ একটি উপায় আছে যেটা আপনি নিজে একা করতে পারবেন। রাত্রিবেলা শোবার আগে একটুখানি বসে, পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে তার নাম নিন, যাকে আপনি পছন্দ করছেন তার নাম নিন এবং বলুন সে আপনার সঙ্গে ভালো রিলেশনে এসে গেছে। এই আপনার ভাষা অনুযায়ী আপনি বলুন সেই কথাটা। এবার আপনি কয়েকটা গভীর শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন। এতে কি হবে, মনটা শান্ত হয়ে আসবে। এরপর কি করবেন, চন্দনের গুঁড়ো আর নারকল তেল, এটা আগে একটা জায়গায় মিশিয়ে রেখে দেবেন, যখন শুতে আসবেন তখন ওটাকে নিয়ে আসবেন। এবার গুঁড়োটা অনেক সময় নকল দিয়ে দেয়, আপনারা অরিজিনাল চন্দন কাঠ থেকে বেটে যদি নিতে পারেন তাহলে সেটা খুব ভালো। এই বাটা চন্দনটা, তার মধ্যে একটু নারকল তেল, দু এক ফোঁটা তেল। এই চন্দন আর তেল গোলাটা আপনারা অনামিকা আঙুলের সাহায্যে নেবেন, ডান হাতেরও হতে পারে বা হাতেরও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। অনামিকা আঙুল দিয়ে নিয়ে আপনারা নাভিতে লাগাবেন, আর লাগাবার সময় তার নামটা উচ্চারণ করতে করতে লাগাবেন। লাগানো হয়ে গেলেও তারপরেও তার নামটা উচ্চারণ করতে করতেই, মানে মনে 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 বলতে বলতেই আপনারা ঘুমোবেন, দেখবেন এর রেজাল্ট কিন্তু খুবই ভালো আসে। এটা কিন্তু করতে হবে, এক মাস করতে হবে। এক মাস করার পর আপনি বুঝতে পারবেন যে কতখানি ভালো রেজাল্ট আসছে। দ্বিতীয় পয়েন্টটি হলো, যারা হাজবেন্ড ওয়াইফ আছেন, মানে এমন ঝামেলা হচ্ছে,
কেউ কাউকে সহ্য করতেই পারছে না, এরকম যদি হয় তাহলে আপনারা কি করবেন, কেশর, একটুখানি কেশর, একটু অরিজিনাল কেশরটাই নেওয়ার চেষ্টা করবেন। এখন তো এত নকল বেরিয়ে গেছে, নকলটায় তো কাজ হতে চায় না, অরিজিনাল কেশরটাই চেষ্টা করবেন কিনতে, ওটাতেই কাজ হবে। ওই কেশরটা একটু জল দিয়ে একটু গুলে নেবেন, এই জলের মধ্যে চন্দনের আতর, চন্দনের আতরও কিনতে পাওয়া যায়, এই চন্দনের আতর মিশিয়ে আপনারা নাভিতে লাগাবেন, এটা স্নানের পর করবেন, আবার রাত্রিবেলা শোবার সময় করতে পারেন, তাহলে খুব ভালো হবে, আবার আপনাদের মিলমিস হয়ে যাবে আর ঝামেলা থাকছে না। এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট। তিন নম্বর পয়েন্ট বলছি, আপনারা এমনি এমনি সর্ষের তেল, সর্ষের তেল এমনি নাভিতে লাগাতে পারেন, তাতে কি হয় ঠোঁটটা ফাটে না আর শরীরের শুষ্ক ভাব একটু দূর হয়, তাতে একটু অ্যাট্রাকটিভ লাগে, এটা দিনের বেলা যে কোনো সময় লাগাতে পারেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এগুলো সহজ ক্রিয়া, আপনারা সহজে করতে পারবেন এবং আপনারা সমস্যা মুক্ত হয়ে খুব ভালো থাকতে পারবেন। নমস্কার, ফের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।